1993 তে বিনোদন জগতে সবচেয়ে বড় খবর ছিল কুমার শানুর ডিভোর্স। তখন অনেক কথাই বলতে শোনা গেছিল শানু এবং তার প্রথম স্ত্রী রিতাকে, কিন্তু তখন ছোট ছিল শানু এবং রিতার তিন ছেলে। আজ এত বছর পর মুখ খুললেন তার ছেলেরা। ভিডিওটি দেখার আগে আমাদের ইউটিউব চ্যানেল শর্মিলা শো হাউস সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজ শর্মিলা মাইতি অফিসিয়াল ফলো এবং লাইক করুন। 1993 থেকে শুরু হয় কুমার শানু এবং রিতার বিবাহ বিচ্ছেদের শুরু। রিতা তখন গর্ভবতী। 1994 এ গিয়ে যখন ডিভোর্স হয়ে যায় এই কাপলের, তখন জান সবে জন্মেছেন। জান কুমার শানু, কুমার শানুর কনিষ্ঠ পুত্র। ছোটবেলা থেকেই মা বাবা বলতে মাকেই চেনে জান। এত বছর পর প্রথমবার মুখ খুললেন জান নিজের মায়ের সম্পর্কে এবং বাবার সম্পর্কেও। চলুন জানা যাক ঠিক কি বললেন তিনি। বাবা মায়ের বিবাহ বিচ্ছেদ হয়েছে সেই বহু যুগ আগে, কিন্তু তারপর থেকে মা রীতা ভট্টাচার্যই তাকে বড় করেছেন। প্রথমে তারা থাকতেন মুম্বাইতে, তারপর আস্তে আস্তে সব কিছু গুছিয়ে নিয়ে ফিরে আসেন কলকাতায়। সম্প্রতি বাবা কুমার শানু ও মা রীতা ভট্টাচার্যের বিচ্ছেদ নিয়ে প্রথমবার মুখ খুললেন তাদের কনিষ্ঠ পুত্র জান কুমার শানু। তিনি এবার বিগ বস ১৪ প্রতিযোগী। বিগ বস ১৪ প্রতিযোগীরা একসাথে বসে গল্প করছিলেন তাদের ছোটবেলা নিয়ে, আর সেই কথোপকথনেই জানও মুখ খুললেন। জানের আসল নাম জয়েশ ভট্টাচার্য, কিন্তু তার বাবার মতোই ডাক নামে সে বেশি পরিচিত। জান কুমার শানু বলেন, আমার কাছে মা বাবা বলতে সবটাই আমার মা রীতা ভট্টাচার্য। যখন আমি মায়ের গর্ভে তখনই আমার মা বাবা আলাদা হয়ে যান। ছোট থেকে আমি মায়ের কাছেই বড় হয়েছি, উনি আমার মা বাবা সব। আমি এখানে আসার আগে সব থেকে বেশি আমার মাকে নিয়েই চিন্তিত ছিলাম, যে আমি এখানে এলে মায়ের দেখাশোনা কে করবে। ভালোবাসা নিয়েও আমি মায়ের মতো প্রাচীনপন্থী, একজন মানুষই থাকবে আমার জীবনে। জানের দুই দাদা আছেন, বড় দাদা একজন শিক্ষক এবং মেজো দাদা ডিজাইনার। তিনি একমাত্র বাবা ঠাকুরদা এবং এমনকি দিদার মান রেখে হয়েছেন একজন সিঙ্গার। বিবাহ বিচ্ছেদের পর থেকেই ছেলে জান কুমার শানুকে একা হাতে মানুষ করেছেন রীতা ভট্টাচার্য। তাকে বিগ বসে প্রথম প্রতিযোগী হিসাবে আলাপ করিয়ে দিয়েছিলেন খোদ সলমান খান। রীতা ভট্টাচার্যের সাথে বিবাহ বিচ্ছেদ হওয়ার পর কুমার শানু সলোনি বলে একজনকে বিয়ে করেন। তবে রীতা ভট্টাচার্য একাই থেকেছেন তারপর থেকে। জান কুমার শানু বড় হয়েছেন কলকাতাতেই, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তার পড়াশোনা। আজ তিনি কারুর সাহায্য ছাড়াই একজন প্রতিষ্ঠিত গায়ক। লিমকা বুক অফ রেকর্ডসে তার নাম আছে, কারণ মাত্র ৮ বছর বয়সে তিনি নিজের নামে একটি অ্যালবাম তৈরি করেছিলেন। তারপর বাম বাম বলেতে বাচ্চাদের কণ্ঠের সাথে তার কণ্ঠ শোনা গেছিল। আস্তে আস্তে নিজেকে প্রতিষ্ঠিত করেছে সিঙ্গিং ইন্ডাস্ট্রিতে। যদিও তিনি বাবার সম্পর্কে কোনো কুমন্তব্য করেননি, কিন্তু তার কথা শুনে বোঝাই যাচ্ছেন কেমন সম্পর্ক জানের সাথে তার বাবা কুমার শানুর। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.